ত্বকের যত্নে মধু। তৈলাক্ত শুষ্ক ও মিশ্র ত্বকে মধু কিভাবে ব্যবহার করতে হবে? মধু ব্যবহারে ত্বকে আসবে সতেজ ভাব। প্রাচীন কাল থেকেই মধু বেশ জনপ্রিয়, পৃথিবী জুড়েই মধুর ব্যবহার হয়ে থাকে। তবে আয়ুর্বেদ মতে যে কোনো একটি ফুলের মধুর চেয়ে বিভিন্ন ফুলের মধুর সমন্বয়ে মধু বেশি কার্যকর, কারণ তাতে উপকার পাওয়া যায় নানা ফুলের নানা উপকরণ থেকে। শতফুলি মধু যেমন রূপচর্চার জন্য অতুলনীয়, তেমনি পুষ্টিগুণও অনন্য। ভেতর থেকে ত্বককে উজ্জ্বল করে তুলতে প্রতিদিন মধু খাওয়া যেতে পারে। এক গ্লাস গরম দুধে 2 চা চামচ মধু আর 3 থেকে 4টি জাফরান গুলে খেয়ে নিন। এভাবে 3 মাস খেলে ত্বক হয় উঠবে উজ্জ্বল। এছাড়া 1 চা চামচ মধুর সাথে লেবুর রস মিশিয়ে নিন সমপরিমাণ। কোনো পানি না মিশিয়ে খেয়ে নিন এই মিশ্রণ রোজ সকালে, অবশ্যই ভরা পেটে নাস্তার পর। এটিও অনেক উপকারী। এখন দেখাবো কোন ত্বকে কিভাবে মধু ব্যবহার করবেন। তৈলাক্ত ত্বকের যত্নে। ত্বক তৈলাক্ত হলেই যে আর্দ্র হবে এমনটা কিন্তু নয়। তৈলাক্ত ত্বকও আর্দ্রতার অভাবে নিষ্প্রাণ হয়ে পড়তে পারে। তৈলাক্ত ত্বকে তুলসী পাতা আর মধু প্রয়োগ করতে পারেন। 1 কাপ তুলসী পাতা নিন, তা থেকে রস বের করুন। মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ রস হবে। রস সেকে নিন। রস সেকে নিয়ে পাতার বাকি অংশটুকু ফেলে দেবেন না। তুলার সাহায্যে রসটুকু মুখে লাগিয়ে নিন টোনারের মতো। 5 থেকে 7 মিনিট পর রস শুকিয়ে এলে এবার পাতার সেই বাকি অংশের সঙ্গে মধু মিশিয়ে নিন 1 চা চামচ পরিমাণ। আর এই মিশ্রণই হয়ে গেল একটি ফেস প্যাক। ফেস প্যাকটি মুখে লাগিয়ে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 দিন এইভাবে মধু দিয়ে রূপচর্চা করতে পারেন। তবে ব্রণ হওয়ার প্রবণতা বেশি হলে সপ্তাহে 2 থেকে 3 দিনও ব্যবহার করতে পারেন। এরপরে দেখাবো শুষ্ক ত্বকের যত্নে। শুষ্ক ত্বকেও 2টি আলাদা পদ্ধতিতে মধু প্রয়োগ করতে পারেন। চন্দন গুঁড়া নিন 1 চা চামচ। গরুর দুধ গরম করে এর সঙ্গে মিশিয়ে নিন। চন্দন ভালোভাবে মিশে যেতে যে পরিমাণ দুধের প্রয়োজন হবে ততটাই নিন। চন্দন ভালোভাবে মিশে যাওয়ার পর এই মিশ্রণে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। এরপরে ত্বকে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করুন। সপ্তাহে 2 দিন এভাবে ব্যবহার করতে পারেন মধুর প্যাক। চাইলে চন্দন গুঁড়ার পরিবর্তে সামান্য একটু চন্দন কাঠ দিয়েও একই নিয়মে প্যাকটি তৈরি করতে পারেন। তবে এক্ষেত্রে দুধে চন্দন ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর শিল পাটায় ঘষে নিতে হবে। এই প্যাক ত্বককে উজ্জ্বলতা আনে, কালচে ছোপ দূর করতে সাহায্য করে এবং ত্বকে বলিরেখা পড়তে দেয় না। দ্বিতীয় প্যাকটি হলো কাঁচা হলুদের রস ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিন। রস ঘন হয়ে এলে নামিয়ে নিন। এবার 1 চা চামচ রস নিয়ে এর সঙ্গে মিশিয়ে নিন 1টি ডিমের কুসুম ও 1/2 চা চামচ মধু। মিশ্রণটি সপ্তাহে 1 বার মুখে লাগিয়ে রাখুন 20 মিনিটের জন্য। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে, ঠোঁটের আশেপাশে বা নাকের চামড়া শুষ্ক হলে সপ্তাহে 2 থেকে 3 দিন প্রয়োগ করতে পারেন। ভালোভাবে জাল দেওয়া হলুদের রস ঠান্ডা করে কাছের মুখ বন্ধ বয়মে পুরো ফ্রিজে রেখে দিতে পারেন 15 দিনের জন্য। ত্বককে আর্দ্র রাখতে এই প্যাক দারুণ কার্যকর। এখন দেখাবো মিশ্র ত্বকের যত্নে ব্যবহার। ত্বক মিশ্র প্রকৃতির হলে এক এক মৌসুমে এক এক রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে সঠিক নিয়মে ভালো মানের মধু ত্বকে প্রয়োগ করলে তা স্বাভাবিক ত্বকের মতোই স্বস্তিদায়ক হয়ে উঠতে পারে। মিশ্র ত্বকের জন্য 2 ভাবে কাজে লাগাতে পারেন মধু। সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে পারেন নিচের যে কোনো একটি উপায়ে। ডাল ছাড়া 1 কাপ পুদিনা পাতা ধুয়ে চটকে নিন। এই রস তুলার সাহায্যে মুখের ত্বকে লাগিয়ে 5 মিনিট অপেক্ষা করুন। এবার 1 চা চামচ মধুর সঙ্গে 1/2 চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। মিশ্রণটি তুলার সাহায্যে একইভাবে মুখে লাগিয়ে নিন। 10 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। 2 নম্বর প্যাক পুদিনা পাতা নিন 1 টেবিল চামচ। পাতা পিষে নিয়ে এর সঙ্গে মেশান 1 টেবিল চামচ মুলতানি মাটি এবং
এক চা চামচ মধু, কোনো পানি মিশাবেন না। মুখে লাগিয়ে 20 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে ত্বকে উজ্জ্বলতা আনবে, ত্বকের কালচে ছোপ দূর হবে এবং ত্বকে বলি রেখা পড়বে না, ত্বক থাকবে উজ্জ্বল ও ফ্রেশ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।